পাল্টা বা পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে যে অরাজকতা বা সাংঘর্ষিক পরিবেশ তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলবো আজকে। আমরা বিগত নির্বাচনের আগে থেকে লক্ষ্য করছি যে বিএনপি যখন কোনো একটি রাজনৈতিক কর্মসূচি দেয়, ঠিক সেই কর্মসূচিটির বিপরীতে আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা একটি কর্মসূচি দেওয়া হয়। বিএনপি হয়তো একটা রাজনৈতিক জনসভার ঘোষণা দিল, তার বিপরীতে আওয়ামী লীগ একটা শান্তি সমাবেশের ঘোষণা দিল। তো এই যে মানে পাল্টা পাল্টি অথবা বিএনপির কর্মসূচির পাল্টা আওয়ামী লীগের কর্মসূচি, রাজনীতিতে এর তাৎপর্য কী? একটি বিষয় একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা তো ভুলে যাই, সেটা যে বিগত নির্বাচনের আগে বিএনপি যখন একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করল, সেই রাজনৈতিক কর্মসূচিটি দেখা গেল যে ওই দিন আগেই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো যে বিএনপি একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করার জন্যে একই দিনে কর্মসূচি ঘোষণা করেছে। এই কথার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে বিএনপি সেই দিনের কর্মসূচি প্রত্যাহার করে নিল, অর্থাৎ তারিখ পরিবর্তন করল। এটা আমাদের রাজনীতির একটা ইতিবাচক নজির হিসেবে দেখা দিচ্ছিল। কিন্তু তারপরে পরবর্তীতে দেখা গেল বিএনপি যখনই কর্মসূচি ঘোষণা দিল, প্রতিবারই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা দিল। সর্বশেষ 28 অক্টোবর যে কর্মসূচি, যে কর্মসূচিকে কেন্দ্র করে একটা ব্যাপক সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো এবং বিএনপি কণ্ঠাসা হয়ে পড়লো, এবং তার পরিপ্রেক্ষিতে সরকার একটা অনুকূল পরিবেশ তৈরি করে নিয়ে নির্বাচন করে ফেলল, নির্বাচন হয়ে গেল, নির্বাচন করে ফেললো, নির্বাচন হয়ে গেল, সেটা আজকের আলোচনার বিষয় নয়। নির্বাচনটি কেমন হলো সেটাও আজকের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয়টি হচ্ছে যে একটি রাজনৈতিক দল যখন কোনো একটি রাজনৈতিক কর্মসূচি দেয়, তার বিপরীতে প্রতিপক্ষ রাজনৈতিক দল কর্মসূচি দিতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে একই দিনে কর্মসূচি দিতে পারে কি না। আইনগত দিক নিয়ে যদি কথা বলি, তাহলে একই দিনে কর্মসূচি দিতে কোনো আইনগত বাধা নেই। তাহলে বাধাটা কোথায় আছে? বাধাটা আছে আওয়ামী লীগের, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যদি পল্টনে একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে, একটা জনসমাবেশ করতে চায়, এবং তার বিপরীতে আওয়ামী লীগ যদি পল্টনের কাছাকাছি দূরত্ব বাইতুল মোকাররমে একটি শান্তি সমাবেশের ঘোষণা দেয় বা শান্তি সমাবেশ আয়োজন করে, তখন পরস্পর কর্মী নেতাকর্মীদের মধ্যে একটা কী বলবো বিরোধাত্মক ঘটনা ঘটতে পারে, উত্তেজনা তৈরি হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই কারণেই আওয়ামী লীগ যখন কোনো একটা কর্মসূচি ঘোষণা দেয়, রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকে বা আমাদের প্রত্যাশা থাকে যে বিএনপি সেই দিন কর্মসূচি দেবে না। আবার বিএনপি যেদিন কর্মসূচি দেয়, সেদিন প্রত্যাশা থাকবে যে আওয়ামী লীগ কর্মসূচি দেবে না। কিন্তু আমরা বিগত নির্বাচনের আগে থেকে দেখে আসছি বিএনপি যেদিন কর্মসূচি দেয়, ঠিক সেই দিনই একটু দূরে অথবা কাছাকাছি দূরত্বে আওয়ামী লীগ কর্মসূচি দেয়। যেমন বিগত নির্বাচনের পরে আজকে, অর্থাৎ 26 তারিখ, আজকেই প্রথম বিএনপি সত্যিকার অর্থে একটা রাজনৈতিক কর্মসূচি দিল, এবং তার বিপরীতে আওয়ামী লীগেরও রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 30 তারিখ তাদের আরেকটি রাজনৈতিক কর্মসূচি, একই দিনে আওয়ামী লীগও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। প্রশ্ন হচ্ছে এই পাল্টাপাল্টি কর্মসূচির দায় কার? 28 অক্টোবর বিএনপির কর্মসূচিটি আগে ঘোষণা করা ছিল, আওয়ামী লীগ পরে কর্মসূচি ঘোষণা করেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লাঠিসোঁটা সহ আসতে আহ্বান জানানো হয়েছিল। খেয়াল করে দেখেন, 28 অক্টোবর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিল, ঠিক সেই জায়গা দিয়ে বাস ভর্তি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাচ্ছিল স্লোগান দিতে দিতে বাইতুল মোকাররমের তাদের সমাবেশে, এবং সেখান থেকে বিএনপি কর্মীরা, কথিত যে বিএনপি কর্মীরা সেই বাসে আক্রমণ করে, ইটপাটকেল নিক্ষেপ করে, তার পরিপ্রেক্ষিতে সাংঘর্ষিক অবস্থাটা তৈরি হয়। বিএনপি কর্মীরা আক্রমণ করে, এই জায়গাতে আমি কোনো কিছু বলছি না, যেহেতু গণমাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে সেটাকেই ধরে নিচ্ছি সত্যি। এখন প্রশ্ন হচ্ছে সেই দিন যদি, সেই সময়ে যদি আওয়ামী লীগের ওই বাস ভর্তি নেতাকর্মীরা যদি ওই জায়গা দিয়ে না যেতেন, তাহলে কি সাংঘর্ষিক অবস্থা তৈরি হতো? সম্ভবত হতো না।
তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সেগুলো অন্য আলোচনা, সেই আলোচনায়ও যাব না। এখন প্রশ্নটা হলো যে রাজনৈতিক কর্মসূচি বিএনপি ঘোষণা করলো, বিএনপির সেই রাজনৈতিক কর্মসূচির বিপরীতে পাল্টা রাজনৈতিক কর্মসূচি যদি আওয়ামী লীগ ঘোষণা করে এবং তার পরিপ্রেক্ষিতে যদি একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তাহলে দায়টা শুধু আওয়ামী লীগের একার, না দায়টা শুধু বিএনপির একার, না দায়টা শুধু আওয়ামী লীগ এবং দায়টা বিএনপি আওয়ামী লীগ উভয়েরই? সাধারণ বুদ্ধিতে যদি কথা বলি, তাহলে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগ কর্মসূচি পরে ঘোষণা করেছে, পাল্টা কর্মসূচি পরে ঘোষণা করেছে, দায়টা সাংঘর্ষিক অবস্থা যদি তৈরি হয় দায়টা বেশি হওয়ার কথা আওয়ামী লীগের। বিএনপি যে একেবারে দায়মুক্ত থাকবে তা নয়, কিন্তু বিএনপির উপরে দায় পড়বে, দায়টা বেশিরভাগ পড়বে আওয়ামী লীগের উপরে। কিন্তু বাংলাদেশে আমরা নতুন বাস্তবতা লক্ষ্য করছি, বিএনপির রাজনৈতিক কর্মসূচির বিপরীতে লাঠিসোঁটাসহ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির আহ্বান এবং সেটাকে কেন্দ্র করে সাংঘর্ষিক অবস্থা। দায় শুধুমাত্র বিএনপির, আওয়ামী লীগের কোনো দায় নাই। মামলা, গায়েবি মামলা বলি আর যে মামলাই বলি, যত মামলা সব বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নামে কোনো মামলা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে বিএনপির রাজনৈতিক কর্মসূচির পাল্টা কর্মসূচি যদি আওয়ামী লীগ ঘোষণা করে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে যদি কোনো সাংঘর্ষিক অবস্থা হয়, তাহলে দায় কেন শুধুমাত্র বিএনপিকে নিতে হবে? দায় তো আওয়ামী লীগকেও নিতে হওয়ার কথা। এই যে আগামী 30 তারিখ বিএনপির কর্মসূচি, পাল্টা আওয়ামী লীগের কর্মসূচি, এটাকে কেন্দ্র করে যদি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তাহলে তো দায় আওয়ামী লীগকে নিতে হবে। বিএনপি যতটা নিবে তার চেয়ে বেশি আওয়ামী লীগকে নিতে হবে। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশের পরিস্থিতিতে, পরিপ্রেক্ষিতিতে, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব আওয়ামী লীগের হাতে, এবং যা কিছুই ঘটুক না কেন দায় শুধুই বিএনপির, আওয়ামী লীগের কোনো দায় নাই। তো এই অবস্থা দিয়ে আর যাই হোক, সেই দেশটিকে সুস্থ ধারার রাজনীতি চলতে পারে না, আমরা বর্তমানে যেটার প্রবলভাবে অনুপস্থিতি লক্ষ্য করছি।